নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। এনআরসি ছুটদের রিভেরিফিকেশন চায় সিআরপিসি, শিলচরে আন্দোলন। বেটি বাঁচাও কর্মসূচি এবার কাছাড়ে, নানা প্রতিযোগিতার আয়োজন প্রশাসনের। পোষণ কর্মসূচির অধীনে করিমগঞ্জে মিছিল, জনসচেতনতায় গুরুত্ব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এনআরসি ছুট নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষা করার দাবি সহ যে 19 লক্ষ মানুষ তালিকার বাইরে রয়েছেন তাদের নথিপত্র পুনরায় পরীক্ষা করার দাবি জানালো নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি অর্থাৎ সিআরপিসি। সেই সঙ্গে সংগঠন এনআরসি ছুটদের দাবি দেওয়া আদায়ের আন্দোলনে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে সিআরপিসির পক্ষে উপস্থিত ছিলেন তপধীর ভট্টাচার্য, ইমাদউদ্দিন বুলবুল, সাধন পুরকায়স্থ, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। রাজনৈতিক কারণে এদিন বক্তব্য রাখতে গিয়ে সাধন পুরকায়স্থ বলেন, হিন্দু বাঙালিরাই শুধু দেশভাগের বলি হয়ে এখানে আসেনি, হিন্দু বাঙালিদের সঙ্গে অন্য ভাষাভাষীর মানুষও রয়েছেন, কিন্তু হিন্দু বাঙালি বলে এই আন্দোলনকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চলছে। খাসিয়া হয়েছে, জয়ন্তিয়া হয়েছে, চা শ্রমিকরা হয়েছে, রাজবংশীরা হয়েছে, চাকমারা হয়েছে, হাজংরা হয়েছে, শুধু হিন্দু বাঙালি তো নাগরিকত্ব হারায়নি, দেশভাগের বলি হয়ে আসেনি। সুতরাং এই হিন্দু বাঙালি বলে একটা সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এবং কথায় কথায় বলা হচ্ছে হিন্দু বাঙালিরা শরণার্থীরা বিদেশি নয়, অনুপ্রবেশকারীদেরকে এখান থেকে বিদায় করতে হবে। এই কথা বলে এটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে রাজনৈতিক কারণে। কতটা পরিষ্কার বললেই তো হয়, দেশভাগের বলি যারা শরণার্থী হয়ে এসছে, যারা উদ্বাস্তু হয়ে এসছে, তাদেরকে অতীতে স্বাধীনতার পর যেভাবে নাগরিকত্ব দেওয়া হয়েছে সেইভাবে নাগরিকত্ব দেওয়া হবে। বক্তব্য রাখতে গিয়ে সীমান্ত ভট্টাচার্য বলেন, এর আগেও আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানোর পরও অনেকে এতে যোগ দেননি, কারণ একটি দল আশ্বাস দিয়েছিল যে হিন্দুদের নাগরিকত্বের জন্য কোনো সমস্যা হবে না, কিন্তু তা হয়নি। অত্যন্ত বিপদের কারণ, কিন্তু আপনারা আমাদের যে আন্দোলন আমরা করেছিলাম সেই আন্দোলনে আপনাদের সাড়া পাই নাই, আপনারা তেমন ভাবে সাড়া দেন নাই, কারণ আপনারা মনে করেছিলেন, একদল লোক বলেছিলেন যে কোনো চিন্তার কারণ নাই, আমরা তো আছি, আমরা আছি, আপনাদের চিন্তার কোনো কারণ নাই, হিন্দুদের কোনো চিন্তার কারণ নাই, আমরা আছি, হিন্দুদের নাগরিকত্ব দেব। আজ কি হলো, 13 লক্ষ হিন্দু বাঙালির নাম নেই। সেই নেতারা যে আশ্বাস দিয়েছিলেন তারা আজ কোথায়, তাদেরও দেখা নাই। আজকে যাদের নাম নেই তাদের যেতে হবে ট্রাইব্যুনালে, কেসে যেতে হবে, মামলা করতে হবে, 25 থেকে 20 বছর যাবে। আমরা প্রথমেই বলেছিলাম আসলে আন্দোলনে আসুন, আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে, আপনারা অনেকে বিশ্বাস করেন নাই, আপনারা বিশ্বাস করেছিলেন, যাদের কথা তারা বলেছিল হিন্দুদের চিন্তা নাই, হিন্দুদের নাগরিকত্ব দেব। আমরা হিন্দু মানুষরা বিশ্বাস করেছিলাম যে আমাদের চিন্তা নাই, আমাদের নেতা বলছেন, নেতারা বলছেন হিন্দু বাঙালির চিন্তা নাই, নাগরিকত্ব দেব, নাগরিকের বিল আনবো। কোথায় গেল নাগরিক বিল, কোথায় গেল কাশ্মীরের 370 বিল বিলুপ্ত করলো পার্লামেন্টে, মুসলিমদের 3 তালাক বিল পাস করতে পারলো, নাগরিক বিল পাস করতে পারে নাই। গান বিভাগে হোটেল হবে, গান বিভাগে মল হবে, তলে তলে গান বিভাগ বিক্রি হয়েছে, পেপার মিল, আমাদের পেপার মিল আজও হয়নি, চালু হয়নি, পেপার মিলের 1400 কোটি টাকার হিসাব নাই,
এই হচ্ছে মানুষকে একদিকে এক কথা বলা হচ্ছে আর একদিকে কাজ করা হচ্ছে। এখনো আপনারা জেগে উঠুন, এখনো যদি জেগে না উঠুন তাহলে আমাদের বরাক উপত্যকার অবস্থা ভয়াবহ হবে। এবছর বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি বাস্তবায়নে রাজ্যের মধ্যে মনোনীত হয়েছে কাছাড় ও ধেমাজি জেলা। এই কর্মসূচিকে সফল করে তুলতে কাছাড় জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। শনিবার শিলচরে জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান জেলা শাসক লয়া মাদ্দুরী। তিনি বলেন, মেয়েদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। For implementation of Beti Bachao Beti Padhao, for creating awareness among people and focusing on changing the behavioral change for protection of girl child and providing girl child education. So we have thought that before a big launch event, we will have some activities like entry point activities ki tarah pehle se hum kuch events organize karenge, competitions organize karenge, jisse hum public ko large scale mein involve kar payenge. So isme hum kuch competitions announce karne ja rahe hain aaj. Aap through media we want to publicize these competitions. And we will be using social media platform also, radio, TV and other media platforms also to to ensure participation of public at large. সহকারী কমিশনার অভিলাষ বার্নওয়াল ও মারিয়া তানিমকে সঙ্গে নিয়ে জেলা শাসক আরো বলেন, এই কর্মসূচির অধীনে বিভিন্ন প্রতিযোগিতা হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় বিজয়ীদের আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। জেলা শাসক আরো বলেন, এক কন্যা সন্তানের বাবা মাকে একটি ডিসি কার্ড দেওয়া হবে, যে কার্ডটি কন্যা সন্তানের ভবিষ্যতে চাকরি বা অন্যান্য ক্ষেত্রে নানাভাবে সহায়তা করবে। তিনি আরো বলেন, কন্যা সন্তানদের প্রতি সাধারণ মানুষের নজর টানতে একটি অ্যানিমেশন প্রোগ্রামের আয়োজন করা হবে। কাছাড় ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পক্ষ থেকে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম লঞ্চ করনে যা রে হ্যাঁ। এখানে আমি কিছু কম্পিটিশনস অ্যানাউন্স করছি যাতে পাবলিক পার্টিসিপেশন থাকতে পারে। প্রথম কম্পিটিশন হলো সিলচর কি বেটি, হ্যাশট্যাগ সিলচর কি বেটি করিয়ে ফেসবুকে পেরেন্টস পোস্ট করতে হবে নিজের মেয়ের ব্যাপারে আমি কেন গর্বিত, এটি তিনটি কথায় বলতে হবে। মেসেজ করতে পারে বা ভিডিও রেকর্ড করে ফেসবুকে পোস্ট করতে পারে। ইন দিস বেস্ট পোস্ট Top 3 best posts will be selected and cash prizes will be given. Similarly, colleges participation amra plan korchi for street plays to create awareness and amra ambassador, brand ambassador sinakto korte chai. Tar jonno public pore, public suggestions amra chai. So public can post suggestions through Facebook, brand ambassador for Silchar, Beti Bachao Beti Padhao. We will be giving all this information online also, through social media also. 1 year campaign will be carried out, ek basare, to create awareness about protection and education of girl child. Amra বিভিন্ন অ্যাক্টিভিটিস করব উইথ দ্য হেল্প অফ ইউনিসেফ, সেলফ হেল্প গ্রুপ, উইমেন, ভিলেজ লেভেল পঞ্চায়েত রিপ্রেজেন্টেটিভস, অ্যাডোলেসেন্ট গার্লস গ্রুপস, মাদার্স গ্রুপস, সমাজের সব স্তরের পাবলিককে ইনভলভ করি এক অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য, মাইন্ডসেট চেঞ্জ করার জন্য, ফর মেকিং কাছাড় গার্ল চাইল্ড ফ্রেন্ডলি আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেটি বাঁচাও বেটি
পড়াও প্রোগ্রামে আমি কাছারে ইমপ্লিমেন্ট করতে উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট ইট আর আমি আশা করি এন্টায়ার কাছার পাবলিক এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে আর এই প্রোগ্রামের সাকসেস নিশ্চিত করবে আমরা প্ল্যান করছি অল গভর্নমেন্ট হসপিটালস ইন দ্য রুরাল এরিয়াস উইল সেলিব্রেট বার্থ অফ আ গার্ল চাইল্ড অ্যান্ড ইয়ার ফটোস সুখের আগমন নামে হ্যাশট্যাগে ফেসবুকে পোস্ট করতে হবে ফর ক্রিয়েটিং দ্য মুড অফ সেলিব্রেশন অ্যাসোসিয়েটিং ইট উইথ গার্ল চাইল্ড সঙ্গে আর একটা প্রোগ্রাম প্ল্যান করছি ডিসি কার্ড দেওয়া হবে টু দ্য ফ্যামিলিজ হু হ্যাভ ওনলি গার্ল চিলড্রেন যার ঘরে ওনলি মেয়ে শিশুরা থাকে সেই ঘরকে আমি ডিসি কার্ড একটা দেব এই ডিসি কার্ড নিয়ে যেখানে গভর্নমেন্ট অফিসে সার্ভিস নেওয়ার জন্য গেলে প্রায়োরিটি পাবে তার জন্য আমি একটা প্ল্যান করছি আমরা আহ্বান জানাই প্রাইভেট অর্গানাইজেশনস ব্যাঙ্কস আদার ইনস্টিটিউশনসও এই ইনিশিয়েটিভ নিজের অর্গানাইজেশনসে নিতে পারে জাতীয় পোষণ কার্যক্রম সফল করে তুলতে শনিবার উত্তর করিমগঞ্জ সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে এক বিশেষ অনুষ্ঠান হয়েছে এদিন বেলা ১১টায় গিরিশগঞ্জের প্রকল্পের কার্যালয়ের সামনে থেকে এক মিছিল বের করা হয় পোষণের মাধ্যমে কিভাবে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় সে ব্যাপারে আলোকপাত করেন উত্তর করিমগঞ্জের সিডিপিও সজল দাস তিনি এই কর্মসূচি সর্বত্র সফল করে তুলতে কর্মীদের কঠোর নির্দেশ দেন তাছাড়া এই পোষণ বিষয়ক শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে গিরিশগঞ্জ মডেল হাসপাতালের চিকিৎসক ও অন্য কর্মীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে জেলা সমাজ কল্যাণ বিভাগের কর্মী সহ অন্যরাও উপস্থিত ছিলেন ৮ মার্চ ২০১৮ সালে রাজস্থানের ঝুনঝুনে এই পোষণ অভিযানের শুভারম্ভ করেন আজকে দ্বিতীয় বর্ষ আমাদের গত ৫ তারিখ ডিস্ট্রিক্ট পর্যায়ে পোষণ র্যালি ডিসি স্যারের উদ্বোধনে শোভাযাত্রা বের হয়েছে আজ আমাদের প্রজেক্ট লেভেলে ৭ সেপ্টেম্বর উত্তর করিমগঞ্জ ICTS প্রজেক্ট থেকে শোভাযাত্রা আরম্ভ করা হয় এটার উদ্দেশ্য হলো প্রথমে আমাদের যে খর্বাকায় যেগুলা জন্মগতভাবে খর্বাকায় শিশুর জন্ম হয় এটা দূর করা তারপরে এনিমিয়া দূর করা তারপরে যেটা কুপুষ্টি দূর করা তারপরে জন্মের যেগুলা শিশু কম ওজনের জন্ম হয় তাদের পার্সেন্টেজ কমানো এইগুলাই আমার পোষণ অভিযানের উদ্দেশ্য আর পোষণের মাধ্যমে এইগুলা জনসচেতনা জাগরণের জন্য আমরা পোষণ র্যালি তারপরে পরের পর্যায়ে পোষণ মেলা তারপরে আমাদের ব্লক পর্যায়ে গ্রাম সভা তো এগুলা আমাদের সজাগতা সভা আয়োজন করা হবে এটার উদ্দেশ্য ঘর ঘর যাতে এই পুষ্টির বার্তাটা পৌঁছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন উপলক্ষে শিলচরের শিবম মাল্টিমিডিয়া প্রোডাকশনের নতুন মিউজিক ভিডিও উত্তরসূরির প্রোমো বৃহস্পতিবার ইউটিউবে রিলিজ হয়েছে বরাক উপত্যকার নতুন প্রজন্মের ২০ জন শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া সলিল চৌধুরীর বিখ্যাত একটি কম্পোজিশনকে নতুনভাবে নিয়ে এসেছেন ইউটিউবে আগামী ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের ৯০তম জন্মদিনে এই প্রযোজনাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন উত্তরসূরির ডিরেক্টর শিবম দাস এই বার্তাটি জানান শিবম মাল্টিমিডিয়া প্রোডাকশনের নতুন মিউজিক্যাল প্রোডাকশন উত্তরসূরি শুভ উন্মোচন হবে আগামী ২৮ সেপ্টেম্বর যাকে নিয়ে আমাদের এই প্রোডাকশন লতা মঙ্গেশকর তার শুভ জন্মদিন এই প্রোডাকশনে আমরা বরাক উপত্যকার নতুন প্রজন্মের ২০ জন শিল্পীকে নিয়ে আজ থেকে প্রায় ৬০ বছর আগের একটি বিখ্যাত কম্পোজিশন সলিল চৌধুরীর বিখ্যাত কম্পোজিশনকে আমরা নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি এই প্রোডাকশনের ট্রেইলার গত ৫ সেপ্টেম্বর সলিল চৌধুরীর প্রয়াণ দিবসে রিলিজ হয়েছে এবং মেইন ভিডিওটা আগামী ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের ৯০তম জন্মদিনে রিলিজ করা হবে
স্বচ্ছতা পক্ষের সপ্তম দিনে শনিবার স্বচ্ছতা বিষয়ক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে চন্দ্রনাথপুর এমই স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন বিদ্যালয়ের পড়ুয়ারা স্বচ্ছতা বিষয়ক একটি উপস্থাপনা তুলে ধরে, আগামীতেও এ নিয়ে একটি পথনাটিকা মঞ্চস্থ করবে বলে জানালো ছাত্রছাত্রীরা। हम मिलकर स्वच्छता के प्रति शपथ लें। हम प्रतिज्ञा करते हैं, हम प्रतिज्ञा करते हैं, हम स्वच्छता के प्रति सजग रहेंगे, हम स्वच्छता के प्रति सजग रहेंगे और दूसरों को भी स्वच्छता के प्रति प्रेरित करेंगे, और दूसरों को भी स्वच्छता के प्रति प्रेरित करेंगे। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এনআরসি ছুটদের রিভেরিফিকেশন চায় সিআরপিসি, শিলচরে আন্দোলন। বেটি বাঁচাও কর্মসূচি এবার কাছাড়ে, নানা প্রতিযোগিতার আয়োজন প্রশাসনের। পোষণ কর্মসূচির অধীনে করিমগঞ্জে মিছিল, জনসচেতনতায় গুরুত্ব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।